প্রশংসা করতে যোগ্যতা লাগে, বদনাম করতে কোনো যোগ্যতার দরকার হয় না। কেউ যদি আপনার সমালোচনা বদনাম করে, আজকে থেকে মন ছোট করবেন না, বরং মুস্কি হেসে তার জন্য দোয়া করবেন, যে খুশি মনে আপনার গুনাহ নিচ্ছে, নিজের সওয়াব আপনাকে দিচ্ছে, তার জন্য দোয়া করবেন, মন ছোট করবেন না। আর মনে মনে ভাববেন এই বদনাম এবং সুনাম সেটা মন থেকে আসে, যার মন যেমন সে সেটাই করবে, তার মন হয়তো নোংরা সেই জন্য বদনামটাই করছে। আপনি সুনাম করে নিজের সুন্দর মনের পরিচয় দিয়ে দিবেন, রবের রহমত আপনার কাছেই আসবে। সুবহানাল্লাহ।